মিষ্টি কুমড়া দিয়ে ভিন্ন স্বাদের আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছোট বড় সবারই পছন্দের একটি রেসিপি, আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। আমি এখানে কচি মিষ্টি কুমড়া নিয়েছি, মিষ্টি কুমড়ার খোসাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি কুমড়ার খোসাটাও সাথে রাখতে পারেন, তবে আমি খোসাটা কিন্তু ফেলে দিয়েছি। এখন মিষ্টি কুমড়াগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, তার মধ্যে এখন এক এক করে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। চুলাটাকে আমি মিডিয়াম আঁচ করে রেখেছি। মিষ্টি কুমড়াটা যখন ভাজা হয়ে যাবে তখন মিষ্টি কুমড়াটা আমি তুলে ফেলবো, তবে মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে। মিষ্টি কুমড়াগুলো সম্পূর্ণ আমার এখন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক সেমভাবে কিন্তু বাকি যে মিষ্টি কুমড়াগুলো আমার রয়ে গিয়েছে সেগুলোকে আমি ভেজে নেব। অলরেডি আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি যে প্লেটে তুলে নিয়েছিলাম সেই প্লেটে রাখার পর এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়া রেসিপিটি ছোট বড় সবাই খেতে পছন্দ করবে, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর আজকের রেসিপিটি আমি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি, অনেকেই দেখেছি মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না, বাট এইভাবে করে দেবেন ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। সেমভাবে বাকি যে মিষ্টি কুমড়াগুলো রয়ে গিয়েছিলো সেগুলোকেও আমি ঠান্ডা করে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল, তার সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, চারটা শুকনো মরিচ। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের 8-10টি চিংড়ি মাছ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের পাউডার, মরিচের পাউডার, তার সাথে জিরার পাউডার আর ধনিয়ার পাউডার দিয়ে দিব হাফ চামচ পরিমাণ। তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এক চামচের মতো, অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নিব। মশলাটা কষানোর সাথে সাথে কিন্তু চিংড়ি মাছটাও কষে আসবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে চিংড়ি মাছ থেকে। যখন মশলাটা খুব ভালোভাবে কষে আসবে তখন আমি অ্যাড করে দিব মিষ্টি কুমড়াগুলো, সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পর আরেকটু ভালোভাবে কষিয়ে নেব আমি ঠিক 5 মিনিটের মতো। যেহেতু মিষ্টি কুমড়াটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টি কুমড়াটা তেমন বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাতে কিন্তু এটা একদম ভর্তার মতো হয়ে যাবে। মিষ্টি কুমড়াটা এখন যতটুকু সম্ভব আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু মিষ্টি কুমড়াটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে, ছোট বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারবে। তো যেহেতু মিষ্টি কুমড়াটা আমি ফ্রাই করে রান্না করেছি, পর্যাপ্ত পরিমাণ তেল ভেসে এসেছে, সেজন্য আমি সাইড করে রেখে দেবো মিষ্টি কুমড়াটাকে। যখন মিষ্টি কুমড়াটা সাইড করে রাখার পর তেলটা আলাদা হয়ে যাবে তখন একটা প্লেটে আমি পরিবেশন করে নেব। আর 5 মিনিটের মতো কিন্তু আমি মিষ্টি কুমড়াটাকে ঢেকে রেখেছিলাম। অলরেডি মিষ্টি কুমড়াটা আমার এখন রান্না করা হয়ে গিয়েছে, আমি এখন সাইড করে নিচ্ছি। আর তেলটা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তেলটা সম্পূর্ণ যখন আলাদা হয়ে গিয়েছে তখন আমি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া রেসিপি, আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।